আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, বর্দরবায় বেদখলকারী সংখ্যালঘু লোকদের উচ্ছেদের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ চললেও বিধানসভায় দাঁড়িয়ে দ্বার্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন উচ্ছেদ চলবেই, এটা ধারাবাহিক প্রক্রিয়া, বিজেপি সরকার যতদিন ক্ষমতায় রয়েছে ততদিন উচ্ছেদ চলতেই থাকবে। কিন্তু উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে তাদের প্রতি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 75 বছরের শাসনে কেন ভূমিহীনদের জমির পট্টা দিল না কংগ্রেস, তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। তার মন্তব্য, মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস, তবে প্রকৃত ভূমিহীনদের জমি দেওয়ার কথাও বলেছেন তিনি। বুধবার বিধানসভায় বর্দরবার উচ্ছেদ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি জমি, ধর্মীয় স্থান, বনাঞ্চল বেদখলকারীদের কবল থেকে মুক্ত করতে উচ্ছেদ চালিয়ে যেতে যতটা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ততটাই দোষ চাপিয়েছেন কংগ্রেসের ঘাড়ে, কারণ 75 বছর ধরে ক্ষমতায় রইলেও সংখ্যালঘুদের জমির পাট্টা অবধি দেয়নি কংগ্রেসের সরকার। তার মন্তব্য, 75 বছরে কেন চরের জমি জরিপ করেনি কংগ্রেস, একটানা কংগ্রেসের হাতে ছিল বর্দ্রবা, বিধায়করা তখন জমির পট্টা দিতে পারতেন, তাহলে উচ্ছেদের প্রয়োজন পড়তো না। তাই উচ্ছেদকৃত লোকদের কাছে গিয়ে কংগ্রেস আগে ক্ষমা চেয়েছে কিনা যে আমরা জমির পাট্টা দিতে পারিনি বলে এই অবস্থা হয়েছে আজ। কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যারা ভোট দিয়েছেন তাদের জমির পাট্টা দিতে আমরা বসুন্ধরা এনেছি, আপনাদের যারা ভোট দিয়েছে তাদের জন্য বসুন্ধরা আনতে পারেন, তাহলে বর্দ্রবা গরুখুঁটিতে জমির পাট্টা দিতে পারতেন, কিন্তু ওইসব লোকদের নিরাপত্তাহীন করে রেখেছে কংগ্রেস, তাদের নিরাপত্তাহীনতা নিয়ে রাজনীতি করা হয়েছে, তাই চরের জমির জরিপ করা হয়নি, সংখ্যালঘুদের জমির পাট্টা দেওয়া হয়নি, ভালো গড় স্কুল দেওয়া হয়নি, ভালো জীবন দেওয়া হয়নি তাদের, ফলে সংখ্যালঘুদের হয়ে কথা বলার আগে ভেবে দেখা উচিত ছিল আমরা কি করেছি তাদের সঙ্গে। উচ্ছেদের পর কেন কাঁদতে হবে, 75 বছর কাঁদা উচিত ছিল, মন্তব্য করে মুখ্যমন্ত্রীর তুপ। উচ্ছেদের দুদিন পর গেলাম, ফটো উঠলাম, কাঁদলাম, তারপর সব কিছু ভুলে গেলাম, গরুখুঁটিতে এখন আর কংগ্রেসের কেউ যায় না, সংখ্যালঘু এলাকায় জমির অভাব দেখা দিয়েছে বলেই বনাঞ্চলে বেদখল বাড়ছে, তাতে মুখ্যমন্ত্রীর মন্তব্য, জমি কমেছে সেটা আমার দোষ নয়, সন্তান কম জন্ম দিতে হবে, 8-12 সন্তানের জন্ম দিলে জমি কমবেই, তাতে আমার কিছু করার নেই। নিম্ন আসামের লোকেরা পরিবার পরিকল্পনা গ্রহণ না করলে 50 বছর পর আমরা কেউ বেঁচে থাকবো না, আমি কোথা থেকে জমি সৃষ্টি করব। এরপর অবশ্য উচ্ছেদকৃত লোকদের মধ্যে যারা প্রকৃতপক্ষে ভূমিহীন তাদের জমি দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভূমিহীন লোকেরা জমির জন্য আবেদন করতে পারেন, জেলা শাসক তদন্ত করে জমির ব্যবস্থা করবেন। গরুখুঁটিতে উচ্ছেদকৃতদের দলগাঁওয়ে জমি দেওয়া হয়েছে, কিন্তু 100 মধ্যে 90 জনের নিজস্ব জমি ছিল, তারা সরে গেছেন, বাকিদের দেওয়া হয়েছে জমি। লামডিং বনাঞ্চলে উচ্ছেদকৃতদের মধ্যে মাত্র 16-17 পরিবার প্রকৃতই ভূমিহীন পাওয়া গেছে, তাদের বসানো হয়েছে যমুনা মুখে। বরচলায় 450 উচ্ছেদকৃত পরিবারের মধ্যে আবেদন করেন মাত্র 50 পরিবার, কিন্তু হিন্দু, অসমীয়া, হিন্দু, বাঙালি, মুসলমান এসব না দেখেই মন্ত্রিসভায় সেই 50 পরিবারের জন্য জমি বরাদ্দ করে দেওয়া হয়েছে। বর্দ্রবায়ে প্রকৃত ভূমিহীনদের জমির ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা শাসককে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার প্রশ্ন, 50 বিঘা করে জমি যারা দখল করে রেখেছে তারা কি করে ভূমিহীন হয়। তিনি বলেন, এক পঞ্চায়েত সভাপতি একাই দখল করে রেখেছেন 50 বিঘা জমি, চর এলাকায় 200-300 বিঘা করে জমি দখল করে রাখা হয়েছে, ফলে সমস্যা হবে, একজন এত জমি দখল করে রইলে ভূমিহীনদের কিভাবে জমি দেওয়া যাবে। তাই ভূমি নীতি অনুযায়ী যেটুকু জমি প্রাপ্য তার চেয়ে বেশি জমি কেউ যাতে দখল করে না রাখেন সেজন্য কংগ্রেসকে সচেতনতা সৃষ্টি করতেও বলেছেন তিনি। তবে উচ্ছেদ যে চলবেই সেটাও পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাইকোর্টের নির্দেশে গোয়ালপাড়া জেলায় শীঘ্রই বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। কিন্তু উচ্ছেদের পর কাদার চেয়ে আগেই কংগ্রেসকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বনাঞ্চলে উচ্ছেদের কঠোর নির্দেশ রয়েছে হাইকোর্টের, গোয়ালপাড়ায়ও বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হবে আদালতের নির্দেশে, কিন্তু গোয়ালপাড়ায় 3 জন কংগ্রেস বিধায়ক রয়েছেন,
তারা সকলে মিলে হাইকোর্টে আবেদন করুন যে উচ্ছেদের নির্দেশ বাতিল করুক আদালত, না হলে দীর্ঘদিনের বাসিন্দা সেই লোকদের কষ্ট হবে। উচ্ছেদের পর ফটো তোলার চেয়ে আগে আদালতে যান, কারণ উপায় নেই, আদালতের নির্দেশে উচ্ছেদ করতেই হবে আমাদের। অসমীয়া সংস্কৃতির পরিচয় সত্রের আশপাশ বেদখল মুক্ত করার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্য, সত্রের কাছে বসবাসকারী হিন্দু কিংবা মুসলমান সত্রের জমি বেদখল করলে ধীরে ধীরে সরে যাওয়া উচিত, কারণ সত্র হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, আগামী 100 বছরে আমরা হারিয়ে যাব। কিন্তু অসমীয়া হিসাবে সত্রে আমাদের পরিচয় লুকিয়ে রয়েছে, আমরা সকলেই অসমীয়া, এখানে ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সত্র হচ্ছে আসামের সংস্কৃতি, এটা বদলানো যাবে না। ফলে আমার অনুরোধ, সকলে সত্রের আশপাশ এলাকা বেদখল মুক্ত করুন। অপরদিকে অতিরিক্ত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড শিলচর ডিভিশনের 7টি পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ পেনাল্টি করেছে। এই অভিযান চালানো হয় মঙ্গলবার বিকেলে। বিদ্যুৎ বিল পরিশোধ না করায় শিলচরের আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির এসডিও দিব্যেন্দু দাসের নেতৃত্বে এক ভিজিলেন্স টিম মঙ্গলবার শিলচর শহরতলি বেরেঙ্গা ও আশ্রম রোডে অভিযান চালিয়ে 7টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ পেনাল্টি করেন। দিব্যেন্দু দাস সংবাদ মাধ্যমকে জানান, 7 জন গ্রাহকের বাড়িতে হানা দেওয়া হয়। এদের মধ্যে একজন আশ্রম রোডের বাসিন্দা, তার বাণিজ্যিক ও ঘরোয়া বিদ্যুৎ সংযোগ বাবদ বকেয়া রয়েছে 2,98,482 টাকা। এদিন বেরেঙ্গার 6 গ্রাহকের করে হানা দেওয়া হয়। এদের অনেকেই বকেয়া বিল জমা দিচ্ছেন না, তাদের মধ্যে কেউ কেউ 1,00,000 টাকার উপর বকেয়া বিল জমা দেননি। তিনি আরো জানান, বেশ কয়েকজন গ্রাহকের প্রয়োজনের থেকে কম বিল আসছে, এরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করে বিদ্যুৎ বিভাগকে ফাঁকি দিয়ে আসছিলেন, সকলকে পেনাল্টি করা হয়েছে। একজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে 10 ডিসেম্বর। বকেয়া বিল অথবা অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগ করলে যে কোনো সময় গ্রাহককে পেনাল্টির মুখোমুখি হতে হবে, তাই সময় মতো বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কেউ যদি বকেয়া পরিশোধের স্বেচ্ছায় এগিয়ে আসেন, তবে বিভাগীয় তরফে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন। তিনি আরও জানান, জমি কেনাবেচার ক্ষেত্রে সবসময় গ্রাহকদের যাচাই করে নেওয়া উচিত, এখানে কোনো বকেয়া বিল রয়েছে কি না। বকেয়া থাকলে নতুন কানেকশনের আগে ওই বিল পরিশোধ করতে হবে। মঙ্গলবার পুলিশ বিভাগের সহযোগে বরাক ভ্যালি জোনের ভিজিলেন্স অফিসার তরুণ দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জের 10টি গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা খতিয়ে দেখে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ। জল জীবন মিশনের নির্মীয়মান অনেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে নির্মাণ কাজে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে শীঘ্রই তা ঠিক করে নিতে ঠিকাদারদের কড়া নির্দেশ দিয়েছেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজ্যোতি নাথ। আলম খানি ফার্ম পাশায় নতুন প্রকল্প স্থাপনের আশ্বাসও দিয়েছেন বিভাগীয় আধিকারিক। পানীয় জলের সমস্যা সমাধানে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের ঔদাসীন্য নিয়ে রীতিমতো সোচ্চার হয়েছেন ভুক্তভোগী জনগণ। বুধবার দুপুর 12টায় পিএইচই পাতারকান্দি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস, করিমগঞ্জ সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিমাংশু আচার্য, বিভাগীয় কর্মকর্তা বিজেপি নেতা নীলুৎপল দাস সহ অন্যদের নিয়ে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফার্ম পাশা কেউটকোনা সিঙ্গারিয়া ও নীলামবাজার জিপির অন্তর্গত বেশ কটি গ্রামের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজ্যোতি নাথ। প্রথমে জল জীবন মিশনের আওতায় প্রায় 20 কোটি টাকা ব্যয়ে বগিরহলা প্রকল্পটির কাজ পরিদর্শন করেছেন তারা। বিভাগীয় আধিকারিকদের কাছে বেসরকারি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হন বিজেপি নেতা নীলুৎপল দাস সহ স্থানীয় জনগণ। তারা নিম্নমানের কাজের কথা তুলে ধরে সরকারি প্ল্যান এস্টিমেট মতো কাজ হয়নি বলে গুরুতর অভিযোগ তুলেন। ওই সময় কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে তলব করা হলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বেসরকারি TNT ঠিকাদার সংস্থার এক কর্মকর্তা। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজ্যোতি নাথের নেতৃত্বে বিভাগীয় তদন্তকারী 2 আধিকারিক অশোক বিজয় দাস ও হিমাংশু আচার্য এদিন নির্মীয়মান প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি ও টেকনিক্যাল বিষয় নিখুঁতভাবে খতিয়ে দেখলে কাজে প্রচুর গরমিল ধরা পড়ে। এ নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং ঠিকাদারকে যাবতীয় অনিয়ম চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। প্রকল্পের অসম্পূর্ণ কাজ শীঘ্রই শেষ করার পাশাপাশি কাজের ত্রুটিগুলো শুধরে নিতে ঠিকাদারকে কড়া নির্দেশ দেওয়া হয়। পরে আলম খানির ঐতিহ্যবাহী গোপালজিউর আখড়া প্রাঙ্গণে স্থানীয়দের নিয়ে এক আলোচনায় মিলিত হন পিএইচই আধিকারিকরা। আখড়া সহ বৃহত্তর আলম খানি নামপাড়া প্রভৃতি গ্রামের জলের সমস্যা নিয়ে সরবহন ভুক্তভোগী জনগণ।
আখড়া কমিটির সভাপতি নীলুৎপল দাস সহ অন্যরা দাবি জানান, আখড়া প্রাঙ্গণে নতুন একটি প্রকল্প স্থাপনের জন্য পর্যাপ্ত জমি দেওয়ার কথা। জমিদানের ঘোষণার পর বিভাগীয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জমিতে প্রকল্প স্থাপনের আশ্বাস দিয়েছেন। এরপর বৃহত্তর ফারমপাশা গ্রামটি পরিদর্শন করে জলের সমস্যা নিয়ে অবগত হন বিভাগীয় আধিকারিকরা। এই গ্রামে প্রায় 8000-এরও বেশি লোকের বাস থাকলেও কোনো জল প্রকল্প নেই। খাল নালা পুকুরের অপরিশোধিত কিংবা নোংরা জল পান করার দরুন পেটের রোগে ভুগছেন অনেকেই। তাছাড়া বেশিরভাগ এলাকায় মাটির নিচে আয়রনের স্তর থাকায় জলের উৎস নিয়ে বেকায়দায় পড়েছেন সাধারণ জনগণ। সরকারিভাবে তারা পাম্প, টিউবওয়েল, কুয়ো ইত্যাদি মঞ্জুর না হওয়ায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিংহবাগ গ্রামের জনগণের কাছে বিশুদ্ধ পানীয় জল এখনও দিবা স্বপ্ন। পৌষ মাসেই বিশুদ্ধ পানীয় জলের আকাল দেখা দিয়েছে প্রতিটি গ্রামে। বিষয়টি নিয়ে বার কয়েক অভিযোগ জানানো হলেও জলের সমস্যার সমাধানে পুরোপুরি উদাসীন বিধায়ক সিদ্দিক আহমেদ। তাই ফারমপাশা গ্রামে নতুন প্রকল্প স্থাপনের জন্য বিভাগীয় আধিকারিকদের কাছে জোরালো দাবি তুলেছেন স্থানীয়রা। পরে কায়স্থ গ্রামে জল জীবনের প্রায় 2 কোটি টাকার ব্যয় নির্মিমাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করার পাশাপাশি স্থানীয়দের যাবতীয় অভিযোগ অবগত হয়ে তা সমাধানের আশ্বাস দেন এবং অসম্পূর্ণ কাজ শীঘ্রই শেষ করতে ঠিকাদারকে কড়া নির্দেশ দেন বিভাগীয় আধিকারিকরা। এরপর লোহারপাড়া ও বাহাদুরপুর প্রকল্প দুটির নির্মাণ কাজ খতিয়ে দেখেন তারা। এই প্রকল্প দুটির নির্মাণ কাজে চূড়ান্ত অনিয়ম হয়েছে বলে বরাদপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বিভাগীয় আধিকারিকদের নালিশ জানান স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। বিজেপি নেতা নীলুৎপল দাসের অভিযোগ, জল জীবন মিশনের আওতায় প্রতিটি এলাকায় প্রকল্প নির্মাণে সিংহবাগ ঠিকাদার প্ল্যান এস্টিমেট বহির্ভূত কাজ চালিয়ে যাওয়ায় সব কাজে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই মহৎ যোজনাটি মার খাচ্ছে দক্ষিণ করিমগঞ্জে। তাই অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে বিভাগীয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জোরালো দাবি তুলেছেন তিনি। অপরদিকে গাগলাতোড়া চা বাগানে লক আউটের প্রেক্ষিতে 21 ডিসেম্বর হাইলাকান্দির জেলা শাসকের চেম্বারে মালিক পক্ষকে উপস্থিত হতে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার নির্দেশ দিলেও বুধবার কেউ আসেনি, যার ফলে ব্যস্ত যায় এদিনের ত্রিপাক্ষিক বৈঠক। এর আগে 3 দিনের মধ্যে মালিক পক্ষকে জেলাশাসকের সামনে হাজিরের জন্য জেলাশাসক নিসর্গ হিবারে গৌতম নির্দেশ জারি করলেও কেউ আসেনি। বুধবার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের ডাকা দ্বিতীয় দফার ত্রিপাক্ষিক বৈঠক ব্যস্ত যায়। এদিনের বৈঠকে সংশ্লিষ্ট 3 পক্ষই অনুপস্থিত ছিলেন, আর এর পেছনে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কার্যালয়ের অপর্যাপ্ত যোগাযোগকেই অনেকে দায়ী করেছেন। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার এলডার ফাইরিহেন জানান, গাগলাচোড়া বাগানের লক আউট নিয়ে ডাকা বৈঠক বিভিন্ন পক্ষের অনুপস্থিতির কারণে বুধবার অনুষ্ঠিত হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন শীঘ্রই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে গাগলাচোড়া বাগানের স্বাভাবিক কাজকর্ম শুরু করা সম্ভব হবে। বুধবার হাইলাকান্দিতে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের ডাকা বৈঠকে গড় হাজির ছিল গাগলাচোড়া বাগান কর্তৃপক্ষ। বাগান মালিক, ম্যানেজার বা প্রশাসনিক কেউ জেলাশাসক কার্যালয় চত্বরে পা রাখেননি। অপরদিকে বৈঠকে পৌঁছাননি বরাক চা শ্রমিক ইউনিয়নের কোনো নেতাও। বরাক চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব বরাক উপত্যকার বাইরে থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি বলে জানা গেছে। এদিকে গাগলাচোড়া বাগানের সভাপতি রাধেশ্যাম কৈরি জানান, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বৈঠকের কোনো চিঠি তাদের কাছে পাঠাননি, ফলে জেলাশাসকের কার্যালয়ে বৈঠকে যোগ দেওয়ার প্রশ্নই উঠে না। এদিকে এদিনের বৈঠক ব্যর্থ হওয়ার পেছনে বাগান পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের নড়বড়ে যোগাযোগকে দায়ী করেছে। উল্লেখ্য, গত 16 ডিসেম্বর 3 দিনের সময়সীমা নির্ধারণ করে গাগলাচোড়া চা বাগানের মালিক পক্ষকে জেলাশাসকের সামনে হাজিরের নোটিশ জারি করেন জেলাশাসক নিসর্গ হিবারে গৌতম। পরদিন চা বাগানের ফ্যাক্টরি অস্থায়ী কার্যালয় ডিসপেন্সারিতে নোটিশ সেটে দেয় লালা পুলিশ। এর আগে গত 16 ডিসেম্বর জেলাশাসকের চেম্বারে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেই বৈঠকে মালিক পক্ষের কেউ হাজির হননি, যার ফলে সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও গাগলাচোড়া বাগানের অচলাবস্থা কাটেনি, লক আউট আজও অব্যাহত। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।